এখন চলে এসেছি এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক সার্বজনীন, এবং এমন একটা পুজো মণ্ডপে দাঁড়িয়ে আছি যে পুজো মণ্ডপে নতুন করে পাবলিসিটি বা পরিচয়ের প্রয়োজন নেই, এবং একমাত্র দুর্গাপুজো যেটা লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম আছে। এবং দেশপ্রিয় পার্কে দুর্গাপুজো কেমন হচ্ছে বা কী থিম নিয়ে হচ্ছে এটা নিয়ে অনেকেরই কোয়ারি থাকে, এবং কী মানে প্রত্যেক বছর বিভিন্ন ধরনের থিম নিয়ে আসে। অনেকেই বলে তথাকথিত মানে থিম পুজো এখানে হয় না, ট্র্যাডিশনাল দুর্গাপুজো এখানে মেনটেন করা হয়, মানে প্রতিমা থেকে শুরু করে দুর্গাপুজো সব কিছুতেই।